হেলির ধূমকেতু যার দেখা পাওয়ার জন্য কতই না অপেক্ষা, তবে ওই যে সব গল্পেই থাকে না হ্যাপি এন্ডিং, তাই তো ১৭ বছরের বেশি বাংলার ক্রিকেটের ভার দু কাঁধে বহন করার পরেও সাকিব ইস্যুতে আজ দ্বিধাবিভক্ত গোটা দেশ। কিন্তু চরম অস্থিরতায় অভিভাবক হিসেবে বিসিবি কতটুকু পাশে দাঁড়িয়েছে তার, ক্রিকেটের দেশে চায়ের কাপে ঘুরে ফিরেই আসছে সেই আলোচনা। আলোচনা আসছে, তবে কি ফুরিয়ে গেছে নক্ষত্রের আলো, পথের শেষটা কি দেখে ফেলেছেন সাকিব? সাকিবকে হাতের তালুর মতোই চেনা খালেদ মাহমুদ সুজনও বলছেন, হয়তো আর আন্তর্জাতিক সার্কিটে পা মারাবেন না টাইগার ক্রিকেটের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমার মনে না সাকিব দেশের জন্য খেলবে বলে আমি বিশ্বাস করি না আসলে, আর উচিত হবে না, আমার মনে হয় উচিত হবে না এখন। আমি জানি না মানে কি হবে ভবিষ্যতে, কারণ সাকিবের বয়স হচ্ছে, কারণ একটা জিনিস যখন ও এসব জায়গা থেকে তো ডেফিনেটলি ও অনেক, আমরা সবসময় বলি সাকিব খুব মেন্টালি স্ট্রং একটা ছেলে, বাট এতটা স্ট্রংও না যে এতগুলা জিনিসের পরে ও নিজেকে ঠিক রাখা যাবে। দেশ হিসাবে ওকে একটা প্রোটেকশন দিতে পারলাম না, সেটা আমরা খুবই মানে আমি মনে করি যে লজ্জাজনক আসলে সত্যি কথা। সে তো একটা মাঠ খেলাই খেলতে চেয়েছিল, তো একটা টেস্ট ম্যাচ তার ঘরের মাঠে সেই সম্মানটা পাওয়ার যোগ্য না, ১৭ বছরের সাথে আপনি সাত মাসকে বিলায় ফেললেন। সাকিব তো ইনহিউম্যান, তো মানুষ হিসেবে তার তো ভুল হতেই পারে, সেই ভুলটাকে আমরা কেউ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে পারলাম না। সাকিব পরবর্তী দুই সিরিজে স্পষ্ট হয়েছে ভেতরের দগদগে ক্ষত, ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে অমন ভুতুড়ে ব্যাটিং সামনে এনেছে সামর্থ্যের, অন্তর্কন্দলে স্পষ্ট ভঙ্গুর মানসিকতায় ক্রিকেটারদের হাপিত্বেশ বাড়ছে দিনকে দিন। এখন তো বাংলাদেশ ক্রিকেট সেরকম অবস্থা নাই যে অবস্থা আমরা ক্রিকেট খেলতাম, কিন্তু আজকে এত বছর পরও যদি আমরা এরকম হয় যে আমরা নিজেদের দেশে ম্যাচে তিন দিনের টেস্ট ম্যাচ হেরে যাবো, সেটা খুবই লজ্জাজনক আসলে, কারণ যেই উইকেটে এসে সাউথ আফ্রিকানরা এরকম ডমিনেট করে ব্যাটিং করছে আমাদের লোকালে, সেখানে আমাদের ব্যাটসম্যানরা কেন খেলতে পারছি না, আমরা কেমন উইকেট বানালাম তাহলে যেই উইকেটে ওরা পারলো আমরা পারলাম না, কেন এটা একটা আমার মনে হয় সত্যি কথাই এটা ভাবার বিষয়। পরিকল্পনায় গলত বিসিবিরও, যারাই যখন দায়িত্বে এসেছেন সাফল্যের জন্য খুঁজেছেন শর্টকাট পথ, ব্যতিক্রম উদাহরণ করতে পারছেন না ফারুক আহমেদের বোর্ডও, পাইপলাইনে নেই ক্রিকেটার, বিপিএল নিয়েও আছে নানা প্রশ্ন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফার্স্ট ক্লাস থেকে এসে বিপিএল খেলা হয়, তো একটা ফোর ডে ম্যাচের ফর্মেট থেকে আপনি এত শর্ট ভার্সন ফর্মেটে যাচ্ছেন, আমরা খালি একটা বিপিএল টুর্নামেন্ট নিয়ে অনেক বেশি প্লেয়ার খুব অল্প সময়ের জন্য হয় এবং তার ট্রেনিং মানে টি টোয়েন্টি ট্রেনিং বলতে কিন্তু আমাদের কিছু হয় না। কিন্তু এখানেই শেষ নয়, কোচ নিয়োগেও আছে ছলচাতুরি, আছে কমিশন বাণিজ্য, শুধু বাংলাদেশি বলে কিভাবে বঞ্চনার শিকার হন সোহেল, সুজন, সালাউদ্দিন, রাজিনরা, সে গল্প তোলা রইল দ্বিতীয় পর্বের জন্য।